আসলে কব লাগিব যে এই ঐতিহাসিক ধুদরালি, এই ঐতিহাসিক ধুদরালিট বিভিন্ন জেলাল এফেলে তিতাবর, মরিয়ানী, এফেলে শিবসাগর বিভিন্ন জেলাল এই রাস্তাটো অহা যাওয়া করব লাগে। আর এই রাস্তাটোতে অবস্থিত আছে ঐতিহাসিক নান্দিপুলু। কিন্তু দেখা গেছে যে আমগুড়ি জাজি দলঙরপা চামগুড়ি প্রায় 9 কিলোমিটার রাস্তা 8 কোটি টাকার একটা কাম, এই কামটা আজ ছমাহমানের আগরপরা নির্মাণ করে আছে। কেবলমাত্র নির্মাণে কৈছে, কিন্তু নির্মাণের নামত একল কেবলমাত্র ভেকু ভাওনা দেখবলে পাওয়া গেছে যে রাস্তাটো কেবল মাটির উপরে ঢালাই করেছে, সেলেগা সবকা সবকে উঠি গেছে, তারপরে কোনো সাফ চিকুণ নকরাকি কেবলমাত্র মাটির উপর এই কেবল যে আলকাতা দিবল আলকাতা দি গেছে। এটা কথা কব লাগবে যে রিন্টু বরগোহাঁই নামের এই ঠিকাদারজনের বিষয়ে আমি গলকাতানি বিভাগক আমি বিভিন্ন সময়ত জানাইছো আর সংবাদ মাধ্যমের জড়িয়ে আমি সরকারকও জানাইছো, কিন্তু সকল চকু মুদা খুলি ভাওত হয়ে আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় কই থাকে যে তেখেতে দুর্নীতিমুক্ত হব, দুর্নীতির বিরুদ্ধে মাত মাতিব, কিন্তু দেখা গেছে যে এই রিন্টু বরগোহাঁই নামের ঠিকাদারজনে প্রায় 8 কোটি টাকার কামটো কেবলমাত্র ভেকু ভাওনার পরিণত করে পেলে রাস্তাটা নির্মাণ করেছে। আসলে কার সত্ত্বা সাহেব এই কামবিল করে আছে? আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে বারম্বার গলকাতানি বিভাগ জানাই অহার পিছতো গলকাতানি বিভাগের চকু মুদা খুলি ভাওত হয়ে আছে। সম্পূর্ণরূপে এই এই ঠিকাদারজনের গলকাতানি বিভাগ অভিযন্তা গলকাতানি বিভাগের মুরব্বী জড়িত হয়ে আছে। আমি অতি সোনকালে দাবি জানাইছো যে রিন্টু বরগোহাঁই নামের ঠিকাদারজনক ব্ল্যাকলিস্টেড করব লাগে। আর এই আমগুড়ি গলকাতানি বিভাগের যখন বিষয়া এই এই রাস্তাটোর এই ঠিকাদারজনের জড়িত হয়েছে তেওঁলোকক বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগে। অন্যথা কিন্তু আমি সরকার আর গলকাতানি বিভাগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করবলে বাধ্য হম।